সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, বিএনপি নেতা হারিস চৌধুরী মারা গেছেন, এই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো হারিস চৌধুরী এতদিন কোথায় ছিলেন এবং কোথায় মারা গেছেন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের গোলাটে নিউজ রয়েছে। তো আজকে আপনাদেরকে জানাবো যে বিএনপি নেতা হারিস চৌধুরী আসলে কোথায় মারা গিয়েছেন, এবং বিএনপি নেতা হারিস চৌধুরী মারা যাওয়ার পর তার নিজের মেয়ে মুখ খুলেছেন আসলে সে কোথায় মারা গিয়েছিলেন এবং তিনি এতদিন কোথায় ছিলেন। তো সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে যা বললেন তার মেয়ে। বিএনপি নেতা হারিস চৌধুরী 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব। বেশ কিছুদিন আগে হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে তার চাচাতো ভাই আশিক চৌধুরী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, তবে সেখানে ইঙ্গিত দিলেও সরাসরি কিছু বলেননি তিনি। তখন বিষয়টি আলোচনায় আসে। পরে সাংবাদিকদের তিনি জানান, হারিস চৌধুরী লন্ডনে মারা গেছেন, ফলে কয়েকদিন ধরে তার মৃত্যু নিয়ে ধুমজালের সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তার মেয়ে। তার কন্যা সীমারা তানজিন চৌধুরী মুন্নি চৌধুরী, তিনি জানান, গত 3 সেপ্টেম্বর রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তার বাবা হারিস চৌধুরী। বিষয়টি নিশ্চিত করে তিনি একটি গণমাধ্যমকে জানান, বাবার মৃত্যুর পর তাকে গোসল, অন্তিম যাত্রা, আতর ছিটিয়ে অন্তিম শয়নে শুয়ে দেওয়ার কাজটি করেছেন তিনি নিজেই। কিছু নিকটজন আত্মীয় ও এবং আলমকু নিয়ে তার জানাজা এবং দাফন সম্পন্ন করেছেন। সিলেটের কানাইঘাটে পারিবারিক গোরস্থানে দাদুর কবরের পাশে বাবাকে দাফন করা হয়েছে। হারিস চৌধুরী ঢাকাতে মারা গেছেন জানিয়ে তার কন্যা সীমারা তানজিন চৌধুরী বলেন, আমার বাবা কোনো দেশে যাননি, দেশেই ছিলেন এবং গত 14 বছর কখনো তাবলিগ জমাত হয়ে দিনের দাওয়াতে গেছেন, আবার কখনো করেছেন মসজিদের ইমামতি। সীমারা বলেন, বাবা অসুস্থ হওয়ার পর আমি কয়েক ঘন্টা নোটিশে গত 27 আগস্ট ঢাকায় পৌঁছাই, ততক্ষণে বাবা লাইফ সাপোর্টে, করোনা থেকে নিউমোনিয়া হয়ে মারাত্মক আকার ধারণ করেছে, বাঁচাতে পারলাম না বাবাকে, মৃত্যুর আগ পর্যন্ত এক মুহূর্ত পর্যন্ত আড়াল করতে চাইনি, আমি সব সময় বাবার পাশে ছিলাম, ভয়ার সংখ্যা আমাকে সব তছনছ করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, হারিস চৌধুরী আত্মগোপনে থাকাকালে পরিবারের সঙ্গে খুব সামান্য সময় যোগাযোগ করেছেন বলে উল্লেখ করেন তার মেয়ে। ফোন দিয়ে তিনি যোগাযোগ মানে খোঁজ খবর নিতেন। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা হারিস চৌধুরী মারা যাওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ এসেছে, তবে তার নিজের মেয়ের মুখের কথা যেটি সেটি হচ্ছে যে আসলে হারিস চৌধুরী কখনো মানে কোনোভাবেই তিনি কখনো লন্ডন যান নাই। অনেকেই বলছেন যে, এবং তার নিকটতম কিছু আত্মীয় স্বজন বলতেছেন যে হারিস চৌধুরী লন্ডনে মারা গেছেন এবং তিনি লন্ডনে ছিলেন গত 13-14 বছর। তো তার নিজের মেয়ে মুখে নিজের মুখেই বলেছেন যে আসলে তার বাবা কখনো লন্ডনে যাননি, তিনি দেশেই ছিলেন, আত্মগোপনে ছিলেন, এবং তিনি মনে করেন যে আপনার কখনো মানে জামাতে ছিলেন, কখনো মনে করেন যে মসজিদ ইমামতি করেছেন। তো মানে অ্যাট দ্য ফিনিশিং টাইম তিনি করোনা আক্রান্ত হয়ে মারাত্মক নিউমোনিয়া তিনি মারা গিয়েছেন, এবং তার নিজে নিজ হাতে তাদের নিকটতম কয়েকজন আত্মীয় স্বজন সহ এবং কয়েকজন হুজুর নিয়ে তার বাবাকে সে দাফন করেছেন, এই বিষয়টি তিনি মানে গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তো সুপ্রিয় দর্শক, এই নিউজটি মানে প্রচারিত হয়েছে ইত্তেফাক পত্রিকায়। তো আমি সেই পত্রিকার আলোকে আপনাদেরকে নিউজটি দেওয়ার চেষ্টা করেছি। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা হারিস চৌধুরী মারা গেছেন এবং তার পরিবার থেকে জানানো হয়েছে যে তিনি দেশে মারা গেছেন, এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।